শরীরে 60% জল। সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ সচল রাখতে জলের প্রয়োজনীয়তা রয়েছে। গরমকালে অতিরিক্ত ঘামের ফলে যেহেতু শরীরে জলের পরিমাণ কমে যায়, তাই এই সময়ে জল খাওয়ার পরিমাণও বাড়াতে হয়। চিকিৎসকরা বলে থাকেন তা না হলে গা বমি, মাথা ঘোরা, হার্টের সমস্যা বা তাপমাত্রা ওঠানামা, এমনকি কিডনির সমস্যাও হতে পারে। বেশ কিছু সমীক্ষা বলছে জলের অভাবে মস্তিষ্কেও কর্মক্ষমতা হারায়, যা মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। চিকিৎসকেরা তাই বলে থাকেন শরীরে ভালো রাখতে শরীরকে হাইড্রেটেড রাখা অত্যন্ত জরুরি। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে জানাবো কি কি উপায়ে শরীর হাইড্রেটেড রাখা যেতে পারে। তবে তার আগে বন্ধুরা, পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, এতে করে পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। ভিডিওটি আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করে রাখুন, এতে করে ভিডিওটি আপনার টাইমলাইনে থেকে যাবে। শরীরকে হাইড্রেটেড রাখতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে 2 থেকে 3 লিটার জল খাওয়া প্রয়োজন। তবে তাপমাত্রা বেশি থাকলে বা গরমকাল পড়লে এই পরিমাণ বাড়াতে হবে। জলে আয়রন, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম ও পটাশিয়াম থাকে, ফলে জল শুধু অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখতেই নয়, মেটাবলিক সিস্টেম ঠিক রাখতেও প্রয়োজন পড়ে। আর এক্ষেত্রে বাইরে বের হলেই সবসময় জল সঙ্গে রাখা দরকার। ডাবের জল, এমনিতে পেট ঠান্ডা রাখতে ডাবের জলে জুড়ি মেলা ভার, তার উপরে এতে ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, পটাশিয়াম, সোডিয়াম ও ফাইবার থাকে, যা শরীরে একাধিক উপকার করে থাকে। এই জল শরীরে হাইড্রেটেও রাখে। চা ও কফি, অনেকে রিফ্রেশ থাকতে চা ও কফি খেয়ে থাকেন, তবে এই দুই পানীয় রিফ্রেশ করার পাশাপাশি কিন্তু শরীরকে হাইড্রেটও করে রাখে। চায়ে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে, যা কার্ডিওভাস্কুলার ডিজিজ বা সিভিডি কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ও ক্যান্সার প্রতিরোধ করে। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে লিভার ও কিডনির বিভিন্ন রোগ প্রতিরোধ করতেও এই দুই পানীয় সাহায্য করে। তবে মাথায় রাখতে হবে অতিরিক্ত কফি পানের পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। ফল ও বিভিন্ন সবজি, শরীর হাইড্রেটেড রাখতে গরমে এমনিতেই বেশি করে তরমুজ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। এর পাশাপাশি কমলা লেবু, আনারস, আঙুর, স্ট্রবেরি খেলেও শরীরে জল সরবরাহ হয়। এর পাশাপাশি টমেটো, লেটুস, শসা, পালং শাক খেলেও শরীরে হাইড্রেটেড থাকে। গরমে দই খেলে পেটও ঠান্ডা থাকে। বিভিন্ন পানীয়, লেবুর জল, পুদিনা পাতার জল এবং বিভিন্ন পানীয় খেলে শরীর হাইড্রেটেড থাকতে পারে, পাশাপাশি বিভিন্ন ফলের রসও খাওয়া যেতে পারে। বন্ধুরা, ভালো থাকবেন, বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি এই মুহূর্তে সাবস্ক্রাইব করে নিন, পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে।